হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো দেখো, তোমরা দেখতে পাচ্ছ আমরা কোথাও একটা ঘুরতে যাচ্ছি। তো হ্যাঁ, আমরা ঘুরতেই যাচ্ছি। তোমরা তো অনেকেই জানো যে আমি উড়িষ্যা এসেছি ঘুরতে। তো কাল দুদিন আগের ভিডিওতে দিয়েছিলাম গণেশ পুজো, আজকে দিচ্ছি হচ্ছে ঘুরতে যাচ্ছি, সেই ভিডিওটা দিচ্ছি তোমাদেরকে। এটা হচ্ছে উড়িষ্যার খুব সুন্দর একটা জায়গা। তো এটা হচ্ছে একটা চণ্ডী মন্দির। তো পুরো লুকটা তোমরা দেখতে থাকো, খুবই সুন্দর একটা জায়গা। একটা নদীর ওপরে মন্দির আর পাহাড়ের নিচের মন্দির, মানে পাহাড়ের নিচে মন্দিরটা, তার মানে নদীর ওপরে আর কি মন্দিরটা করা আছে। এটা দেখো উড়িষ্যার ভাষায় কি একটা লেখা আছে, প্রথমটা বুঝতে পারছি মা লেখা আছে, কিন্তু পরেরটা আর পড়তে পারলাম না, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর এই দিকে দেখো, এটা মন্দিরের ওপরটা পুরোটাই। তো এখন চললাম হচ্ছে মন্দিরের ভেতরে, মানে পাহাড়ের নিচে নামবো আর কি। পাহাড়ের নিচে মানে সিঁড়ির মতো করা আছে, তো বোঝা যায় না যে পাহাড়ের নিচেই আর কি, পাতালের নিচে মন্দিরটা আছে। তো চলো তোমরা দেখতে থাকো। এখানে আমরা জুতোগুলো খুলে নিলাম, কারণ মন্দিরের নিচে যেহেতু জুতো পরে যাওয়া যাবে না, তার জন্য জুতোগুলো খুলে নিলাম। তো এবার এগোচ্ছি দেখো সিঁড়ি দিয়ে নামার জন্য। এই সিঁড়িগুলো খুবই উঁচু উঁচু ছিল, আর মানে যেহেতু হাতে ক্যামেরাটা ছিল তাই মানে খুবই অসুবিধে হচ্ছিলো একটু নামতে, তাও তোমাদের সাথে শেয়ার করেছি যত টুকু পেরেছি। তো দেখো এবার নামছি আমরা পাতালের নিচে, পাতালের নিচে নদীর ওপরে পুরো মন্দিরটা। তো দেখো খুবই সুন্দর জায়গাটা, আমার তো খুবই ভালো লেগেছে। আর নামছি এবার দেখো আমরা সবাই মিলে একসাথে, আস্তে আস্তে নামছিলাম। এখানে না অনেক বাঁদর ছিল, ঠিক আছে, ছোট্ট ছোট্ট যে লাল মুখটা লাল যে বাঁদরগুলো থাকে সেগুলো ছিল, পায়ে পায়ে ঘোরাঘুরি করছিল, আর মানে একটু এদিক ওদিক হলে ঘাড়ে চেপে দিচ্ছিল আর কি, মানে খুবই দুষ্টু বাঁদরগুলো। তো দেখো এখানে নামছি, সিঁড়িগুলো খুবই চড়া চড়া, ঠিক আছে, মানে অনেক উঁচু উঁচু সিঁড়িগুলো, আমার তো পায়েই ব্যথা লেগে গেছিলো নামতে নামতে। তো দেখো নদীটা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, গাছপালার ওপরে নদী, জায়গাটা খুবই সুন্দর, আর এই ধরনের জায়গা তো দেখতে দারুণ লাগে, ঠিক আছে। আমিও গেছিলাম একবার শুশুনিয়া পাহাড়, তো শুশুনিয়া পাহাড়ে তো নদীটা নেই, কিন্তু এই পাহাড়টার ফিলিংস হচ্ছিলো আমার ওই রকমই আর কি। তো শুশুনিয়ায় তো মন্দির আছে, কিন্তু শুশুনিয়ায় পাহাড়ের নিচে মন্দিরটা নেই, এটা হচ্ছে গুহার নিচে মন্দিরটা, শুশুনিয়ায়তে পাহাড়ের ওপরে জিনিসটা দেখার আছে। তো দেখো এখানে জলগুলো দেখতে পাচ্ছো কত সুন্দর। আমার না একটা প্রবলেম আছে, কী বলতো, আমার জল দেখলেই মানে আমার খুব অস্বস্তি করে, মাথা টাথা ঘোরে, তার জন্য আমি জলটা খুব একটা দেখি না, আমি সাইড কেটেই চলে আসি। আমি ভিডিও করছিলাম ঠিকই, কিন্তু জলটার দিকে না আমি খুব একটা তাকাইনি, ঠিক আছে। আমি ভিডিও জলের করি ঠিকই, কিন্তু আমি চোখটা বন্ধ করে জলের ভিডিও করি, জলের সামনে আমি বেশি থাকতে পারি না। এই প্রবলেমটা আমার খুবই হয়, জল দেখলেই আমার গাটা পুরো শিউরে ওঠে, আর কেমন জানি একটা মনে হয়। হ্যাঁ, তো দেখো এখানে নামছি, এখানে একটা বাঁদর ছিল, পায়ে পায়ে ঘোরাঘুরি করছিল, ঠিক আছে। তো ভাই বাঁদরটা তাড়াতাড়ি নিচে চলে গেছে, তো আমি বাঁদরটার সাথে বন্ধুত্ব করতে গেলাম। তো দেখো বাঁদরটার আমার কী অবস্থা করে, শুধু তোমরা একবার দেখো। তোমরা দেখতে পারলে বান্দরটার সাথে একটু বন্ধুত্ব করতে গেছিলাম, আর বান্দরটা আমায় তেড়ে এসেছিল। আর এখানে দেখো মন্দিরের সামনেই একটা ঘাট করা আছে, তো এই নদীটার ঘাট হচ্ছে এটা। তো আমি অনেকটা দূরে আছি নদীটার থেকে, ক্যামেরাটা উঁচু করে করছি, পুরো গঙ্গার ঘাট মনে হচ্ছে, কিন্তু এটা গঙ্গা নয়, এটা একটা নদী। তো মানে পুরো গঙ্গাই মনে হচ্ছিলো আর কি, সবাই অনেকেই যারা জানে না তারা ভাববে এটা হচ্ছে একটা গঙ্গা। তো এখানে অনেক ভিডিও বানালাম। তো তারপরে এবার চলে গেলাম ওপরে, আরও একটা জায়গা দেখার আছে, সেটা হচ্ছে মা লক্ষ্মীর মন্দির, এখান থেকে গিয়ে একটু দূরে। তো ওইখানের সিনগুলো আরও সুন্দর ছিল, ঠিক আছে। এটা একটা পৌরাণিক প্রাচীনকালের মন্দির বলে মনে হচ্ছিলো, মা চণ্ডী মন্দির, জায়গাটা খুবই সুন্দর। আর যখন এখানে বান আসে তখন নাকি মন্দিরের ওপরে জল উঠে যায়, তো এটা হচ্ছে এখানকার নিয়ম আর কি। আর দেখো এখানে অন্য সিঁড়ি দিয়ে চাপছি, সিঁড়িটা পুরো রাউন্ড মতো ছিল, গোল করে ঘোরানো ছিল, আর উঠতে উঠতে মাথাটা ঘোর ঘোর করছিলো, পাগুলোও কাঁপছিলো, কারণ অনেক উঁচু উঁচু সিঁড়ি, তো আর একবার নামা আর একবার চাপা। তো দেখো প্রায় উঠে গেছি, তাও অনেকটা জায়গা আছে, আর এগুলোতে ভয় লাগছিলো বন্ধুরা, মনে হচ্ছিলো যদি বাইচান্স এটা ভেঙে যায় আর যদি ভেতরে ঢুকে যায় তো একদম সোজা পাহাড়েই পড়বো। দেখো উঠছি, উঠে গেলাম প্রায়ই। তো এবার যাব হচ্ছে আমরা লক্ষ্মী মন্দির, সামনে একটা ছোট্ট পার্কের মতো করা আছে, তো সেখানে আমরা কিছুক্ষণ বসবো উঠে, কারণ আর পারছিলাম না হাত।
পাহাড়গুলো পুরো কাঁপছিলো। দেখো এখানে আমার অবস্থা, আমি এক জায়গায় চুপচাপ দাঁড়িয়েছিলাম, তারপরে একটু দম নিয়ে আবার দেখো ফুল স্পিডে উঠছি, কিন্তু তা উঠতে পারছিলাম না, পায়ে হাতে প্রচণ্ড ব্যথা করছিলো, ধরে যাচ্ছিলো পাগুলো, আর হচ্ছে একটু শ্বাস নিতে প্রবলেম হচ্ছিলো, কারণ নিচে থেকে ওপরে উঠতে শ্বাস নিতে যে প্রবলেমটা হয় সেটা হচ্ছিলো আর কি। দেখো জায়গাটা বারবার ঘুরে ঘুরে দেখছিলাম, খুবই সুন্দর। এখনও এতগুলো সিঁড়ি বাকি আছে ওঠার জন্য, তো এই সিঁড়িগুলো উঠছি। দেখো এবার আমরা বাইরে বেরিয়ে যাব, বাইরে বেরিয়ে গিয়ে একটা ছোট্ট পার্কের মতো করা আছে তোমাদের বললাম, সেখানে একটু রেস্ট নিয়ে তারপরে আমরা বেরিয়ে যাব লক্ষ্মী মন্দির। তো এখানে দেখো একটু দোলনায় দুলে নিলাম, ছেলেও একটু পার্কে খেলাধুলা করলো, এখানে একটু আরাম নিয়ে মনে হলো যে হ্যাঁ একটু পা হাতগুলো ঠিক হলো। এইদিকে দেখো পাপিয়া কোথায় চেপেছিল, এখানে রাউন্ড করে ও ঘুরে এদিক থেকে নামলো, মানে খেলার মতো আমরা সবাই একটু খেলাধুলা করছিলাম আর কি, সেই ছোট্টবেলাগুলো ফিরে পাচ্ছিলাম। তো চলো এবার বেরিয়ে পড়বো। এখানে বাঁদরগুলো দেখো একবার কী করছে, বাঁদরগুলো এ মারামারি করছিস, মারামারি করছিস, মারামারি করতো, আবার বেরিয়ে আসবে, মানামানি করছো তোমরা বাবলি। ওই ওই তোমরা আপনি কলো না, এর মুখটা দেখ। তো এবার আমরা লক্ষ্মী মন্দিরের দিকে রওনা হচ্ছি। তো এবার পৌঁছে গেছি লক্ষ্মী মন্দির, দেখতে পাচ্ছ একটা মা লক্ষ্মীর একটা খুব সুন্দর মন্দিরটা। তো আমি মন্দিরের ভেতরে প্রবেশ করব না, কারণ আমার শাশুড়ি মা যেহেতু মারা গেছে তার জন্য আমি এক বছর মন্দিরে উঠতে পারবো না, তার জন্য উঠিনি, বাইরে থেকেই আমি দর্শন করলাম। তো এবার দেখো চলে যাবো হচ্ছে যেটা খুবই সুন্দর একটা জায়গা, যেটা ভিউজটা খুব সুন্দর, চলো সেই জায়গাটা তোমরা একবার দেখে নাও। এই জায়গাটার নাম জানি না, এই জায়গাটার নাম হচ্ছে একটা লক্ষ্মী মন্দির যেটা তোমাদের দেখালাম। আর দেখো এখানে একটা হাত আছে, হাতের উপরে ওরা উঠে বসে আছে, এখন আমাকে যেতে হচ্ছে, আমি এবার হাতের উপরে উঠবো। আর বাকি জায়গাটা দেখো কি সুন্দর জায়গাটা লাগছে, একটা ভিউটা দেখো দারুণ একটা ভিউ, সুন্দর একটা হাওয়া দিচ্ছে। তো আমি এবার দেখো সিঁড়ি দিয়ে চাপছি, খুব ভয়ে ভয়ে চাপছি, ঠিক আছে। আমার উঁচু থেকে খুব একটা ভয় লাগে না, কিন্তু তোমাদের বললাম জল দেখলে একটু ভয় লাগে, কিন্তু আমার উঁচুতে উঠতে বেশ ভালোই লাগে। তো উঠে গেলাম জায়গাটার ওপরে, এখানে মানে কতগুলো রিলসও করলাম, আর জায়গাটা এত সুন্দর যে খুবই সুন্দর একটা জায়গা। আর তো এখানে দেখো আর কি বলতো, ওয়েদারটাও খুব সুন্দর ছিল, রোদও ছিল না, মেঘলা মেঘলা ওয়েদারটা ছিল। আর আমি একটু সিনেমা শ্যুটিংয়ের মতো হাতগুলো এদিক ওদিক করছিলাম, আর ভাইকে বললাম ভিডিও করতে, তো ভিডিও করছিলো, আর আমি এখানে একটু মজা নিচ্ছিলাম, হাওয়াটার মজা নিচ্ছিলাম। তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আজকের মতো টাটা।